যাওয়ার পথে আমাদের গাড়িটা এখন ওয়াশ করে নিচ্ছি আমরা অলরেডি। আমাদের তো যে প্রোগ্রামটা যাচ্ছে আজকে লাস্ট ডে, এখন দেখা যাক কি হয়। আমরা অনেক দেরি করে দেরিতে পৌঁছালাম। কোথায় যাচ্ছি গিয়ে তারপরে তোমাদের দেখাই, বেশি আমি একবারে বলছি। চলো সাথে দেখো, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। গেট করবে তো, গেট তো আমরা এসে পৌঁছেছি আমাদের গন্তব্যে। দেখো আমরা এখন মেন গেট দিয়ে ঢুকবো। এখন আমি এসছি এখানে অমিতের সাথেই এসছি, তো ও যেহেতু আমাদের ট্যুরিজমেরই ব্যবসা, তো ওকে তো আসতেই হয় প্রত্যেকবার। তা আমিও এসছি এক দুবার ওর সাথে। গত দু বছর বন্ধ ছিল, এই বছর আবার ওপেন হয়েছে। তা বেসিক্যালি ওর কাজের জন্যই আসা, কিন্তু আমার বেশ ভালো লাগে, ওই জন্য ভাবলাম যে যাই। তা আজকে সানডে আছে, তিন দিন যাবৎ হয়। শুক্রবার থেকে শুরু হয়েছিল, শুক্র শনি আর রবি, এই তিন দিন। তা চলো ভেতরে যাই, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, যাই চলো। এই যে মেন গেট, এবার আমরা এন্ট্রি নিচ্ছি, মাস্কটা পরে না। আদি এনো এনো, তোমার মা এই তো আমার মাস্ক আছে, চল তাই পরো, তুমি যেতে দেয়। আচ্ছা ঠিক আছে।
দাদা আসেননি এবারে ওই সুন্দরবনে যে
I don't know.
এখানে দাঁড়িয়ে আছি, তার এই দেখো উল্টো দিকেই তোমার আইটিসি রয়্যাল। আমরা গেছি এর আগে, মেট্রোটা সত্যি অসাধারণ, খুব সুন্দরভাবে সাজানো। এর আগে যখন আমরা এসেছি ফেয়ারে তখন তো ব্লগ করতাম না, তাই না? জাস্ট 2022 সালে আমাদের যে TTF সেটা আজকে আমাদের কলকাতার লাস্ট ডে, তো অনেকটাই কভার করলাম। সব থেকে আনন্দের খবর হচ্ছে কোভিডের পরে এত বড় করে কলকাতায় এই TTF হচ্ছে, সবাই আমরা খুব আনন্দিত, এবং আমাদের ট্যুরিজম সেক্টরটা ধীরে ধীরে জেগে উঠছে সেই আগের মতো, এটা প্রত্যেকেরই আমাদের আনন্দের খবর। এই পেঁচাটা ভাবছি নেবো,